হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা রিং আইডির খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে সকালেই মাত্র এই সমস্যাটা সংঘটিত হয়েছে, যা আমি মনে করছি আপনাদের সকলের জানানো খুবই জরুরি। তো আপনাদের সকলের জানানোর জন্য, মূলত খুব দ্রুত আপনাদের জানানোর জন্য আমার এই ভিডিওটা তৈরি করা। তো ভিডিওটা যেহেতু খুব দ্রুত আপনাদেরকে জানানোর জন্য আমরা তৈরি করছি, তো এখানে কিছু ভুল ভ্রান্তি হতে পারে, তো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা বলবেন। তো আপনারা জানেন যে আমরা যারা রিং আইডিতে কাজ করি, আমরা কিন্তু প্রতিনিয়তই সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা কিন্তু সার্ভার প্রবলেম ফেস করছি বেশ কয়েকদিন যাবতই, কিন্তু এখন হঠাৎ করে যে সমস্যাটা দেখা দিয়েছে, এটা খুবই ভয়ঙ্কর একটা সমস্যা এবং আমি মনে করি এটা সকলের জন্য খুবই দুঃসংবাদ। সেটা হচ্ছে, আপনারা দেখেন আমরা যে রিং আইডি এখানে আমরা ইউজ করি, এই রিং আইডি কিন্তু আমরা কোথা থেকে নিয়েছিলাম, প্রথমে প্লে স্টোর থেকে। তো প্লে স্টোরে দেখেন, আমি যদি এখন রিং আইডি লিখে সার্চ দিই, দেখেন রিং আইডি কিন্তু এখানে নাই, কোনো কারণে কিন্তু রিং আইডি এখানে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ প্লে স্টোরে কিন্তু রিং আইডি নাই, এটা কিন্তু খুবই একটা দুঃসংবাদ বলে আমি মনে করি। তো আপনারা সবাই সাবধান থাকবেন, আপনারা কেউই যেন এখান থেকে এখন বর্তমানে রিং আইডি আনইনস্টল করবেন না। কোনো কারণে যদি রিং আইডি আপনার মোবাইল থেকে আনইনস্টল হয়ে যায়, আপনি কিন্তু আর রিং আইডি খুঁজে পাবেন না। তো এক্ষেত্রে খুবই সাবধান থাকবেন, এটা আমার তো এটা মনে হলো যে আমি আপনাদের সাথে শেয়ার করি। এই কারণে খুব দ্রুততার সহিত আমি এই ভিডিওটা তৈরি করে আপনাদেরকে সকলকে জানিয়ে দিলাম। অর্থাৎ কোনো কারণে যদি আপনার রিং আইডি এই মুহূর্তে আসলে আনইনস্টল করে ফেলেন, আপনি কোনোভাবেই কিন্তু আপনি আর ইনস্টল করতে পারবেন না। অর্থাৎ আপনি কিন্তু ফোনে আর ইনস্টল দিতে পারবেন না এবং কোনো কাজ আর করতে পারবেন না, আপনার মেম্বারশিপ কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখানে দেখেন, আমি বারবার করে বলছি, আমি আবারও দেখাচ্ছি, এখানে আমরা প্লে স্টোরে যদি আগে রিং আইডি লিখতাম, দেখেন এখনও আমি কিন্তু রিং আইডি লিখছি, কোনোভাবে কিন্তু রিং আইডি আমার এখানে আসছে না। আমরা যে রিং আইডি দিয়ে কাজ করি সেটা কিন্তু আসছে না। এখানে যে রিং আইডিটা আছে, এই যেটা দেখছেন, এটা কিন্তু অন্য রিং আইডি। দেখেন আমি এখানে ক্লিক করলে এটা কিন্তু অন্য রিং আইডি, আমরা যে রিং আইডিতে কাজ করি সেটা কিন্তু না। দেখেন আমরা যেটা কাজ করি সেটা কিন্তু না, আমার এখানে কিন্তু অলরেডি যে রিং আইডি ছিল সেটা কিন্তু ইনস্টল করা আছে। কিন্তু আমি যদি প্লে স্টোরে যাই, আমার যেহেতু ইনস্টল করা আছে, এখানে কিন্তু দেখাবে যে আপনারটা ইনস্টল করা আছে, কিন্তু এখানে যেটা দেখছেন এটা কিন্তু ইনস্টল করা নাই, এটা কিন্তু অন্য রিং আইডি। অর্থাৎ আপনারা যেটাতে কাজ করেন সেটা কিন্তু এখন কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। তো এটা আমার মনে হচ্ছিল যে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, এ কারণে খুব দ্রুততার সাথে আমি আপনাদেরকে এটা জানিয়ে দিলাম। আপনারা খুব সাবধান হন, কেউই কোনো সমস্যায় পড়লে বা যে কোনো সমস্যায় পড়লে সাথে সাথে আপনারা অ্যাপটা রিমুভ করবেন না, দয়া করে এই মুহূর্তে অ্যাপ রিমুভ করবেন না। কারণ কোনো কারণে যদি আপনি এই রিং আইডি রিমুভ করে ফেলেন, আপনি কিন্তু পরবর্তীতে কিন্তু আর রিং আইডি খুঁজে পাবেন না বা ইনস্টল করতে পারবেন না, এবং আপনি কোনো কাজ কিন্তু করতে পারবেন না। তো এটাই ছিল আসলে আজকে আমাদের জানানোর মূল বিষয়, যে রিং আইডি অ্যাপটা বর্তমানে প্লে স্টোরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আপনারা সবাই সতর্ক থাকুন, রিং আইডি যেন কোনোভাবে আনইনস্টল না হয়, এই বিষয়টা অবশ্যই সকলে মাথায় রাখবেন। ধন্যবাদ সকলকে।